আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি দুবাইয়ের মেট্রো স্টেশনের ভিতরের আর এটি বাহিরের। এমন এক বৃষ্টি হয়েছে, আর যে বৃষ্টি হয়েছে কয়েক দশকেও দুবাইবাসী এরকম বৃষ্টি দেখেনি। আর দেখুন এয়ারপোর্টের দৃশ্য, পানি, আর এটি রাতের দৃশ্য, অনেক পানি হয়েছে। এটি দিনের তুফান আর বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অলের উপরে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন, আর আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিবেন যাতে তারা এই ভিডিওটি দেখতে পারে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ধারণ করা হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখুন আগের এই দুবাই আর এখনের দুবাইয়ে কতটুকু পার্থক্য হয়েছে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, এই দুয়াই করতে পারি আমরা। আর এখানে যত প্রবাসী ভাইয়েরা আছে সবাইকে আল্লাহ হেফাজত করুক, খুবই ভয়াবহ অবস্থা। দেখুন রাস্তাঘাটে গাড়িগুলি ডুবে গেছে, আর অনেক বৃষ্টি, বৃষ্টির বলার বাইরে এমন পানি কখনো দুবাইবাসী দেখেনি। আর আমরাও দেখে হতভঙ্গ হয়ে গেছি, এত বৃষ্টি মিডল ইস্টে, এই আরব গালফে এরকম বৃষ্টি কখনো হয়নি। এই প্রথমবারই এত বৃষ্টি হয়েছে, কিছু করার নাই, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা ভিজিট করতে পারেন, ভিজিট করে আমার ভিডিওগুলি দেখে আসবেন। দেশ বিদেশের অনেক ভিডিও আছে। আর বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকেও যারা দেখবেন ভিডিওটি, আশা করি আমার পেজে ফলো করে সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের বিদায় নিচ্ছি। দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।